অলি হইতে গেলে দুনিয়া বি লেখা পড়া লাগেলাম এই জিন্ন সকলে বুঝেন আমার পদ হিলিজিলি করবা দুনিয়াদারি আমার নামের হাসিটা বকি জব কইরা দাও উদার কসম আল্লাহর অলি হইয়া যাইবা সুবহানাল্লাহ নামাজ ফরগনা মাঝি আসল নামাজ হইল কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাকতি করিলি কই নদীর পানি আছে যত অপবিত্র শত শত তোর দেহেতে যে আছে পানি আবহায়া তুই রাখলে কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক তুই করিলি কই আদম জাতির এমন শক্তি আবেদি যদি আদম রে ভক্তি দিত সুজুদা দিত 9.5 লক্ষ বছর তার ইবাদত কাজে লাগা যাইত ঠিক কিনা বলে তার কাছে দিল অহংকার তাকাব্বুরি ফকরি আল্লাহ কো লাতি মারছি তুই জানস নি কথা বলছেন আল্লাহ ফরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর যা পাইলাম হস পাইলাম মক্কা পাইলাম ফর্দা ফুশিদা ভালো খাবার কোন খাবার বিষাক্ত আমার নবী জানিনি এই জন্য ভালো খাবার গুলা আমাদের রাসাই করছে বাছাই কইরা যেই নবীর খাতির কুল কাইনাত বানাইছে এই নবীর বরকত নেই মাহফিল দাওয়াতে সকল বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাতে যারা প্রেমিক বান্দা প্রেমিক আসে আল্লাহ কো আটটা হরফ স্মরণ করার কারণ করে তার দুনিয়াতে বৈশা আল্লাহ তা জান্নাতের দরজা খুলিয়ে দিছে কোন সুবহানাল্লাহ সময় বেশি নষ্ট করব না গভীর মনোযোগ আমি যেই আয়াত নিয়েছি আল্লাহ প্রকাশ হইতো না আল্লাহ নিয়া দ্বন্দ্ব নাই ঠিক কিনা বলেন কোরআন নিয়া দ্বন্দ্ব নাই বাংলাদেশে কোন আলেমে মৌলবি মুফতি হাফেজি বলছেন সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতটা বাদ দিয়ে দিব ঠিক কিনা বলেন পাওয়ার নাই যদি বলেন আলহামদুলিল্লাহর আলিফ লাম বাদ দিয়া দিব পাওয়ার আসিনি মায়ের চলবে এলাকার ভিতরে ঠিক কিনা বলেন বাবারা রে আল্লাহ দরকার জমিনে আল্লাহ কোরআন পড়া শোনায় নাই জিব্রাইল দেখি নাই মিকাইল দেখি নাই ইসরাফিল দেখি নাই আজরাইল দেখি নাই কোরআন কে পাঠাইল কুরআনকে তুর পাহাড়ের উপরে রাখছে কাফা কাফি শুরু হইয়া গেছে পাওয়ার নাই একটা নূর আর একটা নূরের কাছে যাইতে পারে ঠিক কিনা বলেন এ দুনিয়ার বাবা আল্লাহর জবান আমরা দেখি নাই শুনি নাই জবান শুনছে আমার দয়াল নবীর ঠিক কিনা বলেন দয়াল নবীর জবানে কুরআন কিছু কিছু আলেম আছে নবীর সুমা খাইলে সব জায়গায় সুমাও দেওয়া যায় না ব্রাহ্মণ বাড়িয়ে চিনি না আর বাবিরাত বুঝি না আয় দুনিয়ার বাবা যে নবীর নাম নিলে সুমা খাইলে যার ভালোবাসে তার মাতাত নিয়া নাছে ঠিক কিনা বলেন কোরআনের পাখি বাংলাদেশে কত নম্বর হয়েছে জানেননি তার জন্য এয়ারপোর্ট থেকে মালা লইয়া লইয়া আহ মন কাবাদ জানাইতে জানাইতে স্বাগতম জানা যেই নবীর কারণে কোরআন পাইলাম যেই নবীর কারণে আল্লাহর নাম পাইলাম যেই নবীর কারণে নামাজ পাইলাম রোজা খাইলাম সকল কিছু পাইলাম ওই নবীর নামে সুমা খাইলে কিছু বেদাত ফতুয়া দেই ঠিক কিনা কত কিছু বেদাত আছে ওইটির মধ্যে বেদাত বুঝো না নবীর নামের মধ্যে বেদাত কি বুঝলা এ দরকারের বাবারা নর্মেল একটা কাঠ যদি রিয়াল বানান রিয়ালে সুমানি আলেমে সুমা নারী সুমা বাচ্চা সুমা পায়ে লাগলে মাথায় তুইলা ফেল দুনিয়ার নর্মেল কাট জিব্রাইল জিব্রাইল ও জিব্রাইল একটু কান্দে জিব্রাইল কান্দা আমার নবী কো কান্দ কেন
ও জিব্রাইল তুমি কান্দো কেন, আমার নবী জিব্রাইলের ভাষা বুঝিনি। আল্লাহ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ, গুফনের গুফন আমার কুদরতুল্লাহ ঠিক কিনা বলেন? আল্লাহর কর্ম করলে আল্লাহকে দেখা যায় না, দেখে কে? যিনি আমরা উম্মত হইছি আমাদের মনিব দয়াল নবীজি। নবী ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না। রিয়ালের মধ্যে সুমা খাই, নরমাল কাফরের মধ্যে সুমা খাই, দুনিয়ার বাবা দুনিয়ার মানুষ ময়ূরে সুমাইত না, কোরআন রাখলে ময়ূরকে সুমাই। একটা চকলেটের কাগজ যদি সিন বানায়া কোরআনের ভিতর লাগাইলে সুমা খাম, কোন বুতুয়া দেই না, দুঃখ লাগে। আমার আল্লাহকে আমি জানতাম না বুঝতাম না, প্রকাশ করছে ক্যাম্বাসার করছে, ইয়া আউয়ালু ইয়া আখিরু, আমি সর্বপ্রথম বানাইছি, শেষে বারোই রবিউল আওয়ালে বাক্কানগরে নবীর আগমন করছি। এই নবীর নিয়া হিলিজিল করে আল্লাহকে জিব্রাইল রে প্রশ্ন করেন, জিব্রাইলের নূর মানে, মিকাইলের নূর মানে, ইসরাফিলের নূর মানে, মালাকুল মত আজরাইলকে নূর মানে, সকল কিছু নূর মানে, নবীরে মাটি কোটি কিনা বলেন? দুনিয়ার বাবা আমার নবী কি অন্যায় করছে, তোদের মাথায় কোন বাড়ি দিছিনি, অর্থের সম্পদ লইয়া ডানা ডানি করছিনি, মাছের বাগানি চিনি, হেসুরের বাগানি চিনি, আমার নবী কাঁদছে, নবী নবী মন শিক্ষা দিছে, নবীর উগ্র উট রাখার দরকার নাই, বকরি রাখার দরকার নাই, নবী ফরের বাদ কাম করার দরকার নাই। আমার উম্মতে গরিবরা কাজ করব, কর্ম করব, আমি নবী উম্মতের ভাতটা লইয়া গরিবরে আমি শান্তি দিয়া দিছি। এই পাগল উম্মতে জিব্রাইল কান্দ কেন? আল্লাহর কথা শুনছি, আল্লাহরে দেখি নাই। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীরিতির ঘর কানা বান্ধরে, আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীরিতির ঘর কানা বান্ধরে, পীড়িতে পীড়িতে বিষম পীড়িতে, বাঙিলে লই না জোরারে, আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীড়িতির ঘর কানাবা। আদর করার বাবা জিব্রাইল, আল্লাহ দেখছুনি জিব্রাইল কান্না শুরু করে দে, আল্লাহ কালানা দোলা আল্লাহকে দেখি নাই, হে মিকাইল আল্লাহ দেখছুনি গো, না না হে ইসরাফিল আল্লাহ দেখছুনি, হে ইসরাফিল বাপ থেকে ছেলে দুইরা নিয়া যাও, মা থেকে মেয়ে দুইরা নিয়া যাও, আল্লাহ দেখছুনি আল্লাহ দেখি নাই, দেখছে কে? আদম নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, শীষ পয়গম্বর দেখে নাই, মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখে নাই, ইসারুল্লাহ আল্লাহর বেটা কই ইহুদিরা ওই ইসারুল্লাহ দেখে নাই, দেখছে কে? ও জিব্রাইল বেহেশতে বুরাক লইয়া যাও, ওই বুরাক নিয়া নবীরে দুল্লা জামাই সাজাইয়া ওই 70,000 বেদ কইরা আল্লাহর কাম কামরার মধ্যে নিয়া আল্লাহর জকল জলক দেখাইছে আমার নবীর চামড়ার চোখে কন্যা, সুবহানাল্লাহ। সেই নবীর কাঙ্গবতন কোন নবজুবিল দুনিয়াতে স্ত্রীর জন্য মার আজ করে ভাজবুরি স্বর্ণ দেয়, সিন দেয়, স্বর্ণ দেয়, টাকা দেয়, মা গো মারে কো তুমি বুঝো না, ঠিক কিনা বলেন? স্ত্রী কত কিছু গেলে বাধা দেয় না, একটু মহাব্বতের খাতিরে পসা দরক
গন্ধ ছড়ো স্বামী চিন্ত না ঠিক কিনা বলে এখন ইমন কিরিম বাইরিছে বুড়া বুঝা জানা ঠিক কিনা বলে দুনিয়ার বাবা আমার ডেংদা বাইঙ্গা গেলে পূর্ব বরার ছেলে লইয়া হলাই দেব ঠিক কিনা বলে দুনিয়ার বাবা আমার নবীর কি 100 টাকা দিছুনি হাতিয়া নবীর কি 500 টাকা দিছুনি হাতিয়া 1 লক্ষ টাকা হাতিয়া দিছুনি নবী তো টাকার পাগল নবী পাগল উম্মত গুনাহগার ওই পাগল গোষ্ঠীর পাগল কন্যা সুবহানাল্লাহ এই জগতে আমি একারে ও নবী আমার কেহ না এই জগতে আমি একারে ও দয়াল আমার কেহ নাই আমি কলঙ্কের আর লইয়ার গলে যদি তোমায় পাই দয়াল কলঙ্কের আর লইয়ার গলে যদি তোমায় পাই আমার সকলের সকল আছে গো দয়াল আমার কেহ নাই হাইরে সকলেরই সকল আছে গো নবী আমার কেহ নাই যত দুঃখ দাও না দয়ালে রে ও দয়াল আমি সইবার শক্তি চাই যত ব্যথা দাও না দয়ালে রে ও দয়াল আমি সইবার শক্তি চাই আমায় তুমি রাগবানি দয়াল চরমে রাসাই হাইরে আমায় তুমি রাগবানি দয়াল চরমে রাসাই আমার সকলের সকল আছে রে দয়াল আমার কেহ নাই আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এ দুনিয়ার দরকার বাবারা নবী কেমন আপন নবী কেমন বান্দব নবী কবরে খান্দাইলে ওই যখন 3.5 রাত কবর যখন আপনারে দিবে বিসমিল্লাহ আলামিল্লাতে রাসূলুল্লাহ নবীর নাম দইরা দইরা কবর রাখা হবে বুঝা যায় দুনিয়াত বন্ধু বান্দব কেউ আপন না আপনার আমার আপনের আপন দয়াল নবীজি এই নবী কি আপনের আপন এই নবীর সাথে কি লোকাল করলে চলবো নবী সব কিছু আনছে বাবা রে রে আল্লাহ ক ওরা ফান আল্লাহ কা জিকিরাগ আমার বন্ধুর শান মান আমি উচ্চ করে দিছি তুমি নামাইতে পারবা না নবীর কিয়াম করতা না আল্লাহ আমি কানে দরায় করামু আজান দেনি বাবা আজান দিলে আল্লাহর নাম আছে না নবীর নামও আজান কি বৈশা দেনা দাঁড়াইয়া দেয় দাঁড়াইয়া দে ইভেন কি কানে দুইরা দে ঠিক কিনা বলেন আল্লাহ কো আমার নামের ভিতরে কুদরতভাবে আমার বন্ধুর নাম ঢুকাই দিছি কোন সুবহানাল্লাহ আল্লাহর নাম লিখতে পারো কর বন্ধুর নাম লিখতে পারো কোন সুবহানাল্লাহ আল্লাহ যারে সম্মান দে দুনিয়ার মানুষ তারে কমাইতে পারে না আমার নবীর জবান কি সত্য আমার নবীর জবান কি সত্য এই জন্য বাবা কার ভিতরে কি মাল ঢুকাইয়া দিছে কে জানে কে জানে এই জন্য আমার মাওলা আলী দয়াল নবীজিরে আলীরে এই ওয়াজ ঢুকতেছে এখন কান্দা মাইরা ধরে রাখো আলী জার জার ইসলাম কোন সুবহানাল্লাহ কি গো কি গো জার জার ধর্ম আলী তুমি কি দিকের হুতি গোসা অয় না কিওর হুতি আমার কামলিওয়ালা ডাক দিয়া কয় মাওলা আলী শেরে খুদা আলী তুমি জানো কে তুমি আমার হাসাইনের বাবা ও আলী তুমি কে জানো নি আমার হুসাইনের বাবা তুমি কে জানো নি ইমাম মুহসিনের বাবা সুবহানাল্লাহ কোন ও আলী তোমার 10 জন ছেলে হবে 17 জন মেয়ে হবে সুবহানাল্লাহ কোন আলী মাওলা আলী শেরে খোদা কিতাবে লিখতেছে 14 জন হুয়া 17 জন মায়া কোন সুবহানাল্লাহ ওই দিকে যাইতাম না এটা শেরে খোদা মাওলা আলী গরে তাদেরকে বাদ দিয়া দিলাম তুমি আমার হাসাইন হুসাইনের বাবা আলী ও
তোমার কাছে কিছু মারফতের বাণী লাগবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারফত রাখতে গেলে তলা লাগাইতে হবে তলা না রাখলে মারফত তুইতে পারতাম না বাগের দুধ ফাইল্লার মধ্যে তুললে ফাইল্লা থাকবো না ফাটবো হ্যাঁ ফাটবো তামামানাইতে হবে দয়ালের কারবার বুঝতে গেলে দয়ালের প্রেমে আংরা হইতে হইব ওই আংরা হইতে গেলে ফুটে হবে সাপ ফুটে দেখতারে না বাবা বন্ড হইছে মেয়ে কো বাপে পাগল হইয়া গেছে গ্রামের মানুষ কো সে হাফ মেন্টাল হইছে সোনিয়ার যত পাগল চাগল বলো না কেন আমি হাকিকতের ওই দয়াল নবীর বেদ বুঝা ভালাইছি এই জন্য দুনিয়ার বাবা আলী রে আন্দামাইরা ডাক দিয়া কই আলী গো ও আলী সব দিকে যাইবা দক্ষিণের দিকে যায়ও না যেই দিকে না করে ওই দিকে আমরা হুসুর আসুর কর তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কইলাম আশেক জানে রে নূর নবীজির প্রেমের কতই জালাম আশেক জানে গো দয়ালের প্রীতির কতই জালাম এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা প্রীত বুঝুক আর না বুঝুক তার ভিতরে যখন কাম আবিষ্কার হইয়া যা সে আল্লাহ রাসূল বুঝুন না সে নারী বুঝে ঠিক কিনা বুঝে কাম বাবা এগারো হকা কামিল গুরুর কাছে গেলে কাম শিখবা শুধু একটা নারী দেখলে রাবণ্য দেখলে তার কাছে কাম আবিষ্কার হলে একটা জিনিস উদয় হয়ে যা ঠিক কিনা বলেন আল্লাহ কো ওইটি উদয় হইব কখন আল্লাহর সুল দিদারে গেলে মা বাপের দিদারে গেলে এহেজমত দ্বারা ওইটা দিদার যদি হইয়া যা উদার কসম ডলক দেখবা কোন সুবহানাল্লাহ বড় বৈশা মদিনাওয়ালা দেখতে পারবা আল্লাহ কো ওইটাও কাম ওইটাও কি ওই কাম আবিষ্কার করতে হলে প্রেমেতে ডুব দিতে হবে কিসেতে ডুব দিতে হবে প্রেমেতে ডুব দিতে হইব ওইটা ডুব না দিলে মুক্তুর হাল্লাতের মতন বোঝা বড় এই জগতে প্রেম করিয়াম কইজন রইছে বালা এই জগতে প্রেম করিয়াম কইজন রইছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পুইরা কহিলা আশেক জানে গো মুর্শিদের পীরিতির কথই জালা আশেক জানে গো দয়ালের পীরিতির কথই জালা দুঃখের পরে সুখ রয়ে বাবা জালার পরে বালা কই জালালি ডাইকা বলে আসবে ও লেখসা বাবা আশেক জানে গো দয়ালের পীরিতির কথই বেলা আলিও ওই দিকে যায়ও না নবী এই কথা আলীর ভিতরে হিসুরি লাইয়া গেছে ঠিক কিনা বলে নবী কেন নিষেধ করলো সব কথা মানো এ কথা মানতাম না জ্বালা বাড়াইছিনি আলী শুইছে ঘুমু ধরে না কেন নিষেধ করছে জল্পনা কল্পনা জল্পনা কল্পনা ফাতেমা ক জামাই ঘুমাইতো না আমি কি নামাজ আদায় করতাম আল্লাহ ফকির কল্লা মা ফাতেমা নামাজ জালা আলি ঘুমালাং জালা লাগছিনি ঘরে জালা বাইরে জালা জালা জুরাই না জালা জুরাই না ধরে বাবার কর জালা জুরাই না জালা জুরাই না এত কেন বিয়া তুমি মাফ করবে এই ওয়াশটা বড় লম্বা আমি অল্প করতেছি বাবা সবটা করা অসম্ভব রাত যাইব দিন যাইব শেষ হবে না সামান্য একটু আপনাদেরকে বুঝাইতেছি আমরা কি মানুষ হইলাম নি মানুষ হইতে পারলাম নি আল্লাহর ইবাদত করিনি নবীর রাখিনি আসলে না না লোক দেখানো এখনো হাকিকতে করতে পারি নাই করতে পারলে জাগা লয়া ট্রেগা লয়া এত হতন নতুন করতে পারলাম ঠিক কিনা বলে
আমার আমার জিনিসটা বুঝি দেখিনা বলে যারা বুঝছে তারা পাগল হয়ে গেছে ওই শেরে খোদা মওলা আলী ঘুমাইলা কিছু বলে না সকালবেলা দক্ষিণ দিকে রওনা দিছে অন্তরে কার নাম নবীর নাম অন্তরে কার নাম নবীর নাম নবী গো ও নবী বিয়া দবি মাফ করবেন যাইতেছি এই দিকে দিনে কি খবর নবী কেন নিষেধ করলেন এই হাঁটতে 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 সামনের দিকে গেল দেখতেছে তিনটা কুয়া দেখা যাইতেছে তিনটা কুয়া দেখা যাইতেছে ওই কুয়ার দিকে লক্ষ্য করলাম কেন তিনটা কুয়া প্রথম নম্বর কুয়ার দিয়া এইভাবে ঝর্ণা উঠতেছে পানি উঠতেছে মদ্দির কুয়ার মধ্যে ভরে না ওই কুয়ার মধ্যে পানি ভরতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী এইদিকে এরকম মেজিক কেন আমি বুঝলাম না নবী মুখ দিয়া পানি উপরের দিকে ওইটা উপর দিয়ে আরেক কুয়াতে ভরে মদ্দের কুয়াতে ভরে নাম ও নবী এই বেদ আপনি সারা জগতে কেউ বলতে পারত না পারবো কেউ পারবো জানালা জানালা এইভাবে তাকায় তাকায় নবীর প্রেমের গান গান দে আল্লাহর জিকির আদায় করতেছে মাওলা গো ও মাওলা অটোমেটিক ওই কুয়াতে ভরতেছে ইডার বেদ কি ইডার গোপন কি ইডার সমস্যা কি এইভাবে যখন সামনের দিকে যাইতেছে সামনের দিকে যাইতেছে যাইতে যাইতে একটা লোকে বাবা লাক্কি কোড়াই কিতাবে লিখতেছে সরিষা কাটতেছে কাটতে 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 একা বড় পাহাড় পরিমাণ কইরা ফলাইছে ওই কুয়ার লোকটার সাথে কেউ নাই শেরে খোদা মাওলা আলী ডাকে তার কথা শুনেন আল্লাহু আকবার আলী কো কোন দেশে আইলাম এই দেশের লোকে কি মা ফাতেমার স্বামীনে চিনে না এই দেশের লোকে কি হাসান হুসাইন বাবার চিনে না এই দেশের লোকে কি কামলিওয়ালার আনা মদিনাতুল এলমে আলীউন বাবুহা আমি নবীজি এলমের শহর আমি ওই এলমের দরজা আমার কি তারা বোঝে না 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 আলী ডাকার পরে দেখতেছেন না সামনের দিকে যাইতে 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 দুই মোহনা একটা নদী দেখতেছে একটা নদীর মধ্যে আবর্জনা আরেকটা নদীর মধ্যে সুন্দর পানি মিষ্টি পানি দেখা যাইতেছে কন্যা সুবহানাল্লাহ হঠাৎ করে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হঠাৎ করে একটা ময়ূর এইভাবে ফাঁকটাড়া বেলাইছে আলী কো কি রে এই দেশের মধ্যে মাওলা আলী দেখতেছে আল্লাহর জিকির নবীর শান কন্যা সুবহানাল্লাহ ওই ময়ূরটা কি করতেছে ফল পানি খানা মিষ্টি পানি খানা আবর্জনা খা কি খা আবর্জনা খা মাওলা আলীর লাগছি নিজালা ও মাওলা আপনার বন্ধু ছাড়া এই খবর কেউ জানে না কিরে ফন পানি না খাইয়া গোলা পানি খা কেন আবর্জনা খা কেন মহিলা হা কেন এই কথা যখন মাওলা আলী কো বহু দূরে থেকে আমি আসলাম এটা কি দেখলাম দূরতে 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 আমার নবীর কদমে গিয়া এইভাবে কাঁপতেছে নবী গো ও কামলিওয়ালা আমি যদি আরো যদি যাইতাম আরো কিছু দেখতাম আমি দেখা বন্ধ কইরা আপনার কদমে আইলাম এই যে জিনিসগুলা দেখছি বেদ না জানলে আমি আলি আপনার কাছ থেকে যাইতাম না কন্যা সুবহানাল্লাহ তুমি কি বেদ জানবা তুমি জানতে চাইও না তুমি বেদের উদ্ঘাটন জানতে চাইও না আলী গো তুমি জানতে চাও না আলী কো না জানলে আমি শান্তি পাইতাম না কেন বললেন আমি এই দিকে না যাইতাম আমি এই দিকে কেন না যাইতাম বলছেন এ আলী কেন না করলাম তুমি বুঝবালা দালমালা আলী এই কথা বলতে বলতে এই কথা বলতে বলতে কামলিওয়ালা ডাক দিয়া কই আলী রে ও আলী ওই দশটার মধ্যে শততা চলে
ওই দেশের মধ্যে বেজাল নাই নির্বেজাল দুনিয়া চক্ষু দ্বারা দেখি ভুল না বা এই জন্য দেখতেছি আলী রে তোমার চক্কর মধ্যে আমি মাওলা আলীর চক্কর মধ্যে আমি দয়াল নবী মারফত ঢুকাই নাই এই জন্য তুমি দেখছো এই জন্য তুমি এই গোলাপ বেদ ভাঙতে পারো নাই এ আলী তুমি জানো নি কেন ময়ূরে আমি কুয়ার বেদ জানতে চাই ব্যক্তি দেখেন ওই সরিষা কাইতে পার পরিমাণ উষা করলো আমি এই বেদ দেন জানতাম চাই না আমি জানতাম চাই আপনার নাম মুবারক আছে আল্লাহর নাম আছে ওই ময়ূরটা কেন ফল পানি খাইয়া হাই নাই গোলা পানি আবর্জনা কেন খাইল ইয়া রাসূলুল্লাহ এই কেন বেদ আপনি আমাকে বলেন আমার নবী ডাক দিয়া কই হে আলী আমার কাছে আমার সাবিরা থাকবে আমার কালিমা পড়বে আমার ভাগ্নি পড়বে আমার জাব্বা আমার জুবা জাবা সব পড়বে তবু অন্তরে তাদের ঈমান ঢুকবে না তারা সব কিছু মান্না তারা দুনিয়ার বুকে আবর্জনা খাইব আলী রে তোমারে দেখাইতেছি মন পানি টাকা সত্য আমি টাকা সত্য তারা চিনবে না দুনিয়ার আবর্জনা থাকবে লামাজরুদা হজ টাকা টিলা কুলুম টাকা সত্য তারা চুরি করব ডাকাতি করব দুনিয়ার মধ্যে আবর্জনা খাইব এই দিন আলী আর জানতে চাইও না আমার কাছে থাকবো আমার কালিমা পড়বো সব কিছু করব তলে তলে হেম্পু চালাইব ঠিক কিনা আসিনি বাবা উর্ফুদা ফিটপাট তলে দাস দুর্গা আলিও তোমারে আমি এই দেশে পাঠাইতেছি সামনের দিকে যাও একটা মসজিদ থাকবো ওই মসজিদের ইমামতি করবা তুমি ইবিন কি চাইন কি আপনি কাউরে আপনি আঘাত করবেন না কাউর মনে কষ্ট দিবেন না কেউ নামাজ পড়ুক আর না পড়ুক তা নি বাধা দিবেন না এ আলী আলী গো এই কথা বলতে ইয়া রাসূলুল্লাহ যার যার ইসলাম যার যার দিন যার যার ধর্ম আপনি কেউরে শাসন করতে পারবেন না আমার নবীর কাছে বলতেছে আপনি যা বলবেন তা পালন করব এই কথা বলে ওই মাওলা আলীরে যখন পাঠাইছে পাঠাইয়া মসজিদের বারান্দার মধ্যে যখন গেছে ওই পিছে পিছে আবু বকর বাড়াইছে কারে বাড়াইছে আবু বকর বাড়াইছে আলীর কাছে ওই যখন আমার নবীর প্রথম সাহাবী আবু বকর বাড়াইছে বাড়াইছে মাত্র দেখতেছে ওই জায়গায় কোনো মসজিদ না ওই জায়গার মধ্যে আছে আরব সাগর কোন সুবহানাল্লাহ আবু বকর দূরে আই যাক ইয়া রাসূলুল্লাহ ও নবী নবী গো আপনি তো ডং করতে পারেন না আপনি তো ডং করতে পারেন না ওই জায়গার মধ্যে কি দেখলাম সাগর দেখলাম সমুদ্র দেখলাম আর কিছু দেখি নাই আবু বকর থাকলো উমর পাঠাইলো উমরকে যখন পাঠাইছে দেখতেছে পাহাড় আর পাহাড় ওই জায়গার মধ্যে কোনো মসজিদ নাই ওই জায়গার মধ্যে শেরে খুদা মাওলা আলীও নাই ফরামাত্র সেজদা দিতে হইব ঠিক কিনা আরেকজন শুনলো সেজদা দিতে হইব বাবা মানব দেহের মধ্যে সেজদা আছে কোন লেখাপড়া করলে জ্ঞানী হওয়া যা মালিক পাওয়া যা না ঠিক কিনা বলে আর ওই মালিক অর্জন করতে হলে বাবা তাসব লাগবো মুরাকাবা মুসাহাদা সিরাজ মনিরার মধ্যে বৈশা তাইখা মালিক খুঁজবা কনা সুবহান বাবা এত সোজা না মালিক পাওয়ার জন্য মালিক পাইতে হলে আর একটা জগতে ডুব দিতে হইব আমরা যেটা অর্জন করছি বাবা অহংকার দিমাগ তাকাব্বুরি দুনিয়াবি বেজাল শিখছি ঠিক কিনা বলি আর মাওলাকে শিখতে গেলে শামসে তাবরিজের কাছে যাইতে হবে মনসুর হাল্লাতের গোলামি হাতাত নাম দিতে হবে ওয়াশকরিনের ছাগল হইতে হবে আবু সাইদ মাজদামিকে ধরতে হবে কোন সুবহানাল্লাহ
তারা দুনিয়াটার লাথি মারছে এই তাদেরকে দেখবেন হাশরের মাঠে আল্লাহর নূরের শিকর তাদের হাতে পায়ে বেরি কোন সুবহানাল্লাহ তাদের জবানে একটুই ফাক ফান্দাতনের ফাগল ড্রিবলে জাহান্নামে ফালাইবো আল্লাহ গো একটু সিউরটা সাগর ছাড়ো না একটু ফায়ের জিনজিলটা ছাড়ো না আল্লাহর জাহান্নাম কই আছে ভাঙ্গে ফালাইবো কোন সুবহানাল্লাহ একমাত্র জাহান্নাম বই করে আসে কি কোন সুবহানাল্লাহ আমরা নাম দাঁড়িয়ে আছে আসে গিয়া বাবা ওয়াশ করুন কোন সুবহানাল্লাহ নবীর দাঁত মোবারক বাংসে একটা ওয়াশ করে নি ফালাইয়া দিছে কটা 32 টা কিসের কারণে পাগল হইয়া পাগল নাকি কোন পাগলে ভক্তের জীবন ধন্য হইত নবীরে ভাই আবার সকালবেলা দরহার গো জালালে গানে গেছে নবীর প্রেমে ওয়াশ করনি পাগল হইয়া 32 জন তো ফেলে গো দিল পাগলামি কই পাগল কুলের শিরোমণি জানে সকলে ভক্তের জীবন ধন্য হইত দয়াল রে পাইলি ইসুবিরি রবি দেখিয়া তেই কাজলে খা ইসুবিরি সবি আকে নয়নের জলি এ দুনিয়ার বাবা ওই জুলেখা কানতে কানতে ইসুবের প্রেমে আলো চলে গেছে ইসুবের সোয়া লাগার পরে যৌবন হইয়া গেছে আর আমাদের কামলিওয়ালার কাদিদাতুল কুবরা ইসলামের প্রথম মা ওই মা 40 বছরের বয়সের আমার নবীর হেজমতে গেছে আম্মা জান কাদিদাতুল কুবরা জুয়ান হইয়া গেছে এ দুনিয়ার কোন বিজ্ঞানী বলতে পারবে না 40 বছর পরে কোন বিড়ির ঘরে মিডিয়েশন হইয়া বাচ্চা হইছে বলতে পারবে না 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 একজন না দুইজন না তিনজন না চারজন না আম্মা জান খাদিজাতুল কুবরা কুবরা মানে বড় ওই মার ঘর ছেলে মেয়ে আমার দয়াল নবীর পাঁচজন দুনিয়াতে আইছে আল্লাহ খেত প্রেম খেলা খেলা শিখাইছে আমার কামলিওয়ালা এই জন্য সকলে বুঝেন আমার পদ হিলিজিলি করবা দুনিয়াদারি আমার নামের হাসিটা বকি জব কইরা দাও উদার কসম আল্লাহর ওলি হইয়া যাইবা সুবহানাল্লাহ ওলি হইতে গেলে দুনিয়া বি লেখা পড়া লাগে না লাগে আল্লাহর নাম লাগে সত্য লাগে তাসব লাগে তাকওয়া লাগে হক ভাবে চলো দেখবেন মুরুক্ষ ব্যক্তি সুরা না জানলে আল্লাহ কো নামাজ হইব আর জাইন না নামাজ পড়ে নামাজ বিলে ওনা ঠিক কিনা বলে নামাজ পড়ব না মাঝে আসল নামাজ হইল কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাকতি করিলি কই নদীর পানি আছে যত অপবিত্র শত শত তোর দেহেতে যে আছে পানি আবহায়া তুই রাখলে কই মুরাকাবা নামাজ পড়ো দেহ পাক তুই করিলি কই আদম জাতির এমন শক্তি আবেদি যদি আদম রে ভক্তি দিত সুজুদা দিত 9.5 লক্ষ বছর তার ইবাদত কাজে লাগা যাইত ঠিক কিনা বলে তার কাছে দিল অহংকার তাকাব্বুরি ফকরি আল্লাহ কো লাতি মারছি তুই জানস নি কথা বলছে না আল্লাহ ফরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর আল্লাহ ওই আদমের কলবের ভিতরে আল্লাহ লুকাইতে আছেন আল্লাহ আসমানে জমিনে তাকে না আল্লাহ তাকে ইমানদারের কলবের ভিতর সুবহানাল্লাহ আদম রে যদি সেজদা দিতে তোর সেজদা কাজে লাগা যাইত তোর তো হরদার বানাইছি আমি আল্লাহ তোরে গলার হার দিতাম গলার হার তুই মুইচ্চা ভালাই দিত তুই যেন চোদনা আমি যারে মানি আমি যারে ভালোবাসি তুই তারে ভালোবাস আমি যদি বাংলার হরিং দে মানি তুই মানবে না কেন বাংলার শিয়ালটা যদি মানি তুই কেন মানবে না তুই মানছত না আমি 9.5 লক্ষ ইবাদত তোরে লাথি মাইরা সব শেষ কইরা
ফলাইছি দুনিয়ার দরকার বাবারা আল্লাহ পাইতে গেলে এলেম লাগে না প্রেম লাগে প্রেম সাগরের মধ্যে ডুব মারো উদার কসম করে বৈশা তোমার দয়াল নবীরে দেখবা কোন সুবহানাল্লাহ ওই উমরে গেছে পাহাড় দেখে উসমানকে বানাইছে মানে গিয়া দেখে ওই জঙ্গলের মধ্যে মসজিদ নাই দেখতেছে কুণ্ড আগুন জ্বলতেছে ওই দূরে আইছে উসমানে ক আগুন জ্বলে উমরে ক পাহাড় দেখে আবু বকর ক সমুদ্র দেখে আলী কই গেছে আমার নবী দাইত্ব হবেন নবী ক কি জালাত বলাইছ আসলে সব সিনা না মানুষ সিনার কারিগর সুবহানাল্লাহ কথা আমার কামলিওয়ালা এইভাবে একটা দূর মারছে আমার দয়াল নবী যাইতে আছে যাইতে গিয়া দেখে আলী বইসা আছে কন্যা সুবহানাল্লাহ আবু বকর রে ও আবু বকর তুমি দেখছো পানি উমর দেখছে পাহাড় উসমান দেখছে আগুন বেতিয়া রাসূলুল্লাহ এগুলা কি দেখছি মিথ্যা দেখছি তোমরা দি আমার সামনে এই দেশে তো সাগর দেখি না এই জায়গা তো পাহাড় দেখি না এই জায়গা আগুন দেখি না কি দেখছো ইয়া রাসূলুল্লাহ তুই নয়নে দেখছি এখন বলো তারা বলতে পারে না ও দুনিয়ার বাবা এই সকদা যা দেখা যা অন্তর সকদা তাহা দেখা যা না এই সক পরিষ্কার করতে গেলে মদিনার কামলিওয়ালার সাধনের দরকার বালা সকটা কেমনে করলি কালা সরার মাওলানা নূরের সকটা কেমনে করলি কালা আইরে নূরের সকটা কেমনে করলি কালা সরার মাওলানা নূরের সকটা কেমনে করলি কালা অহংকার বাবা শব্দ ঠিক কিনা বলে উস্তাদ আকে এটা গসবাকের মাস কই ঠিক কিনা বলে আরে বাবা অহংকারে সব বিনা গাওসবাকের জমানার মধ্যে শিবলি আল্লাহর কর্ম করতে করতে দুনিয়ার বাগের উপর দিয়ে চলতো সুবহানাল্লাহ জিরুল আসার মধ্যে লেখতেছে বাগের উপর উইটা গুড়া যেমন চালা মানছুকো বাবার বাবা বেড়া সাজন বুজন করছে বাগের উপর দাঁড় আরে এক বিডিকে বেড়া কুসু শিখছে বিডি কি থাকো বেড়াটা কুসু শিখছে বাগাদা উঠলই আর আকাশে উঠলো কি তা ওলি জায়গা নেই ওলি তো গেলে মাল মিটার লাগে কোন সনত লাগে আল্লাহর ওলিদের কি লাগে সনত লাগে বিডি ডাক দেখ পেড়া তুই বাঘ দৌড় তুই না জানি কি তা অর্থনি দেখ বিডি আমার তো বড় কাড়া আছে বাঘ কুই হাইয়া বলাই কহগল ঢাইতে পারে না কোন সুবহান আল্লাহ আশিক হাইয়া হজম করতে পারবো এই বিডি তুমি সব আলাপ করো আলাপ করি না যদি আমি আলাপ করি আমার দয়ালের বাড়ি আছে বুগদা শহরে একটু আব্দুল কাদের জিলানি যে বেড়া মরা মানুষ জিন্দা করে কোন সুবহান হাল্লা এই বেড়ার জিয়ারত একটু ঘুরাও কোন সুবহান আরে বিডি কথাটা কিতা কইল রে আমার তো বিলে আর বড় আছে আমি বিলে বড় না জঙ্গলার বা বিষাক্ত জিনিস আমার সালাম করে ভক্তি দে এই বিডি কথাটা কিতা কইল কথাটা কইতে দেরি নয় বাঘটার উপর ওইটা দূরে চালাইছে সালায়া আব্দুল কাদের জিলানির আঙ্গিনার কাছে গিয়া বাঘটা রাইখা হুজুরের খুজরা খানায় ঢুকছে আব্দুল কাদের জিলানি ভক্তদেরকে মরা সন্ন শিখাইছে সুবহানাল্লাহ লবল খান বাদ প্লেট সায়াহান এটা আব্দুল কাদের মরা সন্ন দয়াল নবীজির মরা সন্ন জিন্দা বানাইছে সুবহানাল্লাহ বাদ কে আঙ্গুল শোষণ এটা মদিনাওয়ালার সুন্নত কেমনে জারি করছে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই নবীর সুন্নত গুলা আদায় করে না বক্তরে শিখাই না বক্তরে বোঝাই না বক্তরা দয়ালের দেখা দেখা তারা এই মদিনার সুন্নত আদায় কইরা ফালাইছে আল্লাহ দয়ালে দেখছে কেমনে চলে কেমনে ফিরে কেমনে ঘুমায় বাড়িতে এমনে গুনে এমনে কিছু করে নখ ফলায় কেমনে হাবার খায় কেমনে দেখতে দেখতে একটা মদিনাওয়ালক আসে ও খুজরা গালাত গিয়া আব্দুল কাদের জিলানি কো
হুজুর আপনার জন্য কি মেহমানদারি করতে পারি, আপনি আজকে আমাদের বাড়িতে মেহমান। আব্দুল কাদের জিলানি কত কিছু খাবার আনতেছে, খাবার খানা একটু কথা কইতেছে, আর বাহিরের বাং আব্দুল কাদের জিলানির বাড়ির সামনে, ওই আব্দুল কাদের জিলানির বাড়ির সামনে আব্দুল কাদের জিলানির বাড়ি পাড়া দিয়ে একটা কুকুর, কি কুকুর হ্যাংলায় একটা কুকুর, মেরায় একটা কুকুর, অলির বাড়ির খাবার খা বুঝা কুকুরে সিনে আল্লাহর অলির দরবারে কুকুরটা বৈশা বৈশা মুর্শিদির দিকে দেন করে, জানেননি আসাবে কাপ কুকুরটা বলতেছে তাফসির কারকটা এখনো বেহেশতে আছে, অনেকে গো বেহেশতের টিকিট পাইছে কৃত্রিম নামের এক কুকুর কোন সুবহানাল্লাহ। আর মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টি জাতের সেরা বইয়া টিকিট পাইলাম না, টিকিট না বলি এই ঠিক কিনা বলে, কিসের গোলামিতে, ওলি আল্লাহর গোলামিতে ঠিক কিনা বলে, এ তো সোজা আমরা কাছে বাটপারি আর সিটারি ঠিক কিনা বলে, প্রতিদিন কয়েক হাজার মিথ্যা কথা কেমনে আল্লাহ নাফাক বলতে, কোনো কিছু নাফাক দেখলাম না, মুখের জবানই সবচেয়ে বড় নাফাক। ওই বাক্তা কো কুকুরে সকালের রাস্তা বানাবো, আর কুকুরে কো দয়াল গো আপনার বাড়ি মেহমান আমারে বিলে নাস্তা বানাইব, আব্দুল কাদের জিলানি মেহমানদারি করে আর কুকুরের সাথে কথা কই, পাগলা রে তুই তো দুনিয়ার কোন সর্দার বাড়িতে তুই ভাড়া দেস না, দুনিয়ার কোন মেম্বর বাড়িতে তুই ভাড়া দেস না, দুনিয়ার বাড়ি কোন ব্যবসায়িক বাড়িতে ভাড়া দেস না, তুই তো নবীর গোলামের বাড়িতে ভাড়া দেস, তোর চিন্তা নাই টেনশন নাই ভাবনা নাই। ওই কুকুরে দয়ালের বাইল চাইয়া এইভাবে তাকাই রয়েছে, বাঘটা সামনের দিকে কুকুরটা ফিচাইতে ফিচাইতে হুজুরের ওই বেড়ার মধ্যে লাইগা গেছে, আর জাগা নাই, ডাক দিয়া কই দয়াল আর জাগা নাই, আর জাগা নাই, এই কথা কি কইব, এ তো নিটুর হইলা রে দয়াল তুই কেমন করি, তুই দেখা দেস না কথা কস না রে মাওলা, তুই দেখা দেস না কথা কস না রে দয়াল, তুমি কেমন করি রে মাওলা তুই কেমন করি। ওই কুকুরটা লাইগা গেছে আব্দুল কাদের জিলানি কো, কুকুরে চিন্তা করিস না, বাঘে যখন তোর হাইবার লাগে লাভ দিব, তুই মুর্শিদের নাম ইসমে আজম ফুইরা আ করবে, তুই বাঘের ভিতরে ঢুকছি ঢুকবি না, তোর মুখে দা বাঘ দুই কা যাইব কোন না, সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি খেলা খেলে খেলতারি নি দয়ালু, কুকুরটাই একটা লাভ মারছে আমার কথা না, আব্দুল কাদের জিলানি সিরুল আসরার বাহাদুল আসরার এসব কিতাবের কথা, কুকুরটা যখন হা করছে বাঘটা যখন লাভ দিছে কুদরতের ভাবে বোনা হইয়া ওই কুকুরের ভেড়ে ঢুকিয়া গেছে কন্যা, সুবহানাল্লাহ কুকুরটা খাইয়া এইভাবে কুইরাইতেছে কি মজার খাবার হয়েছে, দয়ালে বোনা কইরা দিছে কুকুরে হায়া ফালাইছে, ওরে হীরা মানিক সিনে কাবাজ হরি বিনে অমল্য দু চিনতে পারে কইজনে আছে, বাবা মালিকে দন দিয়া দিছে সব কাম সাগরে সব শেষ করছে, ঠিক কিনা এর লাগি তো সহদিহি না, ঠিক কিনা বলেন আল্লাহ যে চোখ দিছে এই চোখ দুই দেখি না, ঠিক কিনা বলেন আর বলে বাতিনি চোখ আল্লাহ কুইটি কালা বানাইলি সিটি কুমালা হুডাবো, ঠিক কিনা বলেন ওইটা হুডাইতে গেলে যে বান্ধইতি এই আফে তাফে দাগান দিত না, ঠিক ওইটা যারা বান দিছে তারা গুনিশা বাবা হয়ে গেছে, অলেক শাহ বাবা হয়ে গেছে, আক্তার বাবা হয়ে গেছে, সুফুসা হয়ে গেছে, আইতুল্লাহ শাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই জিনিস আগে একদম ষোলো আনা দন দিয়া জগতে হারাইছে সব কাইলাম কাম সাগরের হারা বসে, ঠিক ছেড়ে দিলাম মেহমানদারি শেষ আব্দুল কাদের জিলানি, ও মেহমানরে আগাই দিতে আইসাম শিবলি এই দিকে তাকাই ওই দিকে তাকাই কোন সব দিকে তাকাই,
বাগ বিছেরা ফানা আর ওই শিবলি মনে মনে মন্ত্র পড়ে মন্ত্র পড়ে মন্ত্র পড়ে কুকুরে মন্ত্র বললে কাম হইতো না আপনার বাগ পিডুসার দরবারে বইচা গেছে ইরাত গেল আর আয় কেউ এটা হজম করে ছাইরা দিব আর আমি সাহেব আব্দুল কাদের জিলানির কুকুর এটা তো হজম হইলে আর বাই করে যাতায় বানাই জানতাম ও শিবলি ইসিম পড়া দোয়া পড়ে কাম হয় না কুকুর বাইর হই না আব্দুল কাদের জিলানি কো হুজুর কি বিছান না কো বিছাইছি মানে পেস্টিজের তো ব্যাপার মানে বাঘটা কই গেছে দোয়াটো পড়ে কাম না লাস্টে না ভাইরা কো হুজুর আমি একটা বাউত বাগের উপরে সোয়ার হই আপনার বাড়িতে আইছি ই বাঘটা কো কো বাঘটা কি আসিল নি কো না কোনা কুকুরটার কথা কোনা শর্মে কোনা কুকুর আমার জিং না সুবহানাল্লাহ না মানে কুকুরের ভাষা কে বুঝে আল্লাহর ওলি কোনা সুবহানাল্লাহ কুকুর কো হুজুর কোনা আমার জিং আমি কই দিব না ঠিক আছে কই জিজ্ঞাসা করে না ওই শিবলি আলাইহিস সালাম ডাক দিয়া কোন জায়গায় না কইহাম কে আছিল কেউ আছিল না কো আছিল নি ওই কুত্তাড়া জিং কোনা সুবহানাল্লাহ কুকুরটার এখন মানুষের এই প্রশ্ন করলে উত্তর জানান আপনার বাড়ি কুকুরে উত্তর দিব আপনি দেন না আল্লাহর ওলির জিলকানিতে কুকুরের জবান আমার আল্লাহ কত গুণের জন্য খুলিয়া দিছে কন্যা সুবহানাল্লাহ ওই শিবলি টাক দিয়া কই কুকুর রে তোর সামনে বাঘটা রাইখা গেছি তুমি দেখছো নি কো আমি দেখছি বন্দা গেছে আপনার বাগে কয়েক কদম পিচ্ছাই একটা লাভ দিছে এই দিকে আপনার বাগে এদিকে ঢুকা এদিকে সইলা আগেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এক কুকুর সাবধানে কথা কও কবি সাবধান না আমি গাউসে বাকের কুকুর আপনার বা খাইয়া মন্ত্রণা তন্ত্রণা কাম হইতো না আমি কুকুরে হজম কইরা ভালাইছি ওই শিবলি ডাক দিয়া কই হুজুর গো আমি ভুল করছি বিয়া দবি করছি আপনি আমার মুরিদ কইরা লন কন্যা সুবহানাল্লাহ আমার বড় বিরাউলিয়া বাজাডিমে দিল রে ফুটাইয়া আমার বড় ফিরাউনিয়া বাজাডি মে দিল রে ফুটাইয়া আমার বড় ফিরকে সালাম করে কাতা রে দাঁড়াইয়া আমার বড় ফিরকে সালাম করে কাতা রে দাঁড়াইয়া বাজাডি মে তাজা বাত আমার বড় ফিরাউনিয়া বাজাডি মে তাজা বাতা দিল রে বড় পীরের হাতের সোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো আরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া আরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া বাজাডি মে তাজা বাতা দিল রে ফুটাইয়া আমার বড় ফিরাউনিয়া বাজাডি মে বড় ফিরের দোহাই দিলে মরা ছেলে জেতা হইতো রে আইরে বড় ফিরের দোহাই দিলে মরা ছেলে জেতা হইতো রে ওই আব্দুল কাদের জিলানির কদমে তো ইরা কো হুজুর গো মুরিদ করেন ও আব্দুল কাদের জিলানি কো বড় হইতে গেলে শুরু হো কার ভিতরে কি জিনিস ঠিক কইরা দিছে একমাত্র তোমার আমার রাব্বুল আলামিনে জানে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই মাওলা আলী রে ওই মুরিদদের পাশে বসা আবু বকর ওমর ওসমান আলী দেইখা কান কিরে কিরে আমার নবী দেখলো কি আমরা দেখলাম কি মাওলা আলী কি এই কালে ছিল না কোন জায়গায় ছিল আবু বকর আলী রে এই জায়গায় ছিলানি আমি দেখো নাই যে এইখানে বসা নবী আয়েশা জিজ্ঞাসা করছে কো না 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 ও আবু বকর ডাক দিয়া কই নবী গো এই কালে আলী ছিল না উমর কো ছিল না ও উমরের সাথে তোমার বাসার মিল আছে নি কো না না ওসমানে কো তোমার বাসার সাথে মিশা মিলাতি নি কো না এই দুই মারফত শরীয়ত তরিকত সুবহানাল্লাহ কো না
আলি তুমি সামনের দিকে যাও, সুন্দর একটা মসজিদ আছে, ওই দেশের মানুষের সাথে আমার মানুষের সাথে মিল নাই, ওই দেশের মধ্যে ইমামতি করবা, ওই দেশে বহু জাত আছে, চাইও কিন্তু কেউর মনে আঘাত দিবা না, কেউরে টাইন্না তোমার ধর্মের মধ্যে আনবা না, যার যার কর্ম ওই দেশের মানুষের সাথে আমার মন মিশে না, আল্লাহ হক না আমাকে নিয়ে চলো সেই দেশে দয়াল ওই দেশে, আমার নিয়ে চলো সেই দেশে যেই দেশের মানুষের সাথে আমার মনোনামিশে, আর আমি থাকবো না দয়াল এই দেশে যেই দেশে নাই আইনের বিচার সবার উপর সবার অধিকার, ছোট্টু একটা ঘর বানায় থাকবো সেই দেশে, আমার নিয়ে চলো ওই দেশে ওই দেশে, আমার নিয়ে চলো সেই দেশে যেই দেশে সাধুগুরু হই আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন ওই দেশের মাটি গাই মাখাইয়া হারাইব দিশে, আমার নিয়ে চলো সেই দেশে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দেশে ডুববার আগে দেখতেছি একটা সাগর, আহ আলী আর ওই কথা হি আল্লাহ পাগলার দিছি ডক কইরা বাড়ি এই বেড়া মসজিদ ডুব পাগলা কথা নাই বেহুশ হইয়া গেছে, পাগলা বেহুশ হইয়া গেছে, ও দুনিয়ার বাবা একটা কথা বলি কার ভিতরে কি আছে কেউ জানেন না, দরকারের বাবারা হিন্দু তা হোক খ্রিস্টান তা হোক বৌদ্ধ তা হোক যে কোনো জাতক, শুধু মুসলমানের জন্য আমার কামলিওয়ালা না, সকলের জন্য কামলিওয়ালা, সুবহানাল্লাহ। হঠাৎ করে নবী প্রশ্ন করে আলি, শুধু মানব কোলে আমারে ভক্তি দিতে গেলে ফতোয়া বাজি ঠিক কিনা বলে, খেজুর গাছ ভক্তি দেয়, ডাব গাছ ভক্তি দেয়, কলা গাছ ভক্তি দেয়, জঙ্গলার পশু পাশি ভক্তি দেয়, তারা সরল দেশে গেছে গরলে রয়া গেছে অলা কাজকার রামনা বাণী আদামা আদম জাতে আমারে চিনে না, আল্লাহ সরলে এ গরল মিশে না, সরল দেশে আছে যে জনা সরলে গরল মিশে না, সরল দেশে আছে যে ওয়াশটা মনে লম্বা দিতে থেকে বাবা না কাটিয়ে দম বাবা বুঝা যা রাত্র তো এই তো বারোটা ফারে গেছে, বারোটা ফারে গেছে কইছে না সরলে এ গরল মিশে না, সরল ভাবে আছে যে যেন লতর গুরুর কাছে সাপের মাথায় বেংনাছে তবু সাপে আহার করে না, ও তার অনুমানে দয়াল সাপে রোজা রাখছে গো জালালি, অনুমানে সাপে রোজা রাখছে গো তাই তো সাপে আহার